আপনি যেভাবে চলাফেরা করেন আপনাকে কেউ ভালো ভাববে না। কোনো ছেলে কোনো মেয়ে বা কেউই আপনাকে ভালো ভাববে না, আপনাকে খারাপ ছেলেই ভাববে। আপনি নিজে হেদায়েত হন, দিনের পথে আসেন, আল্লাহ রাসূলের পথে আসেন, তারপরে আপনি নিজের যোগ্য হয়ে উঠবেন বা অন্য কারো যোগ্য হয়ে উঠবেন। আচ্ছা, আমি যদি দিনের পথে আসি, নামাজ ঠিকঠাক মতো পড়ি, তাহলে কি আপনি? আমি আমার পরিবারের অবাধ্য হব না। আমি যতটুকু জানি আমার বাবা একজন হাফেজ বা একজন আলেমের হাতেই আমাকে তুলে দেবেন। ঠিক আছে, আমি আলেম বা হাফেজ হয়ে আপনার বাবার সামনে এলাম। আসি, আসসালামু আলাইকুম।